বলা আলহামদুলিল্লাহ এখন এমন সুযোগ হয়ে গেছে এখন আর কারো কাছে যাওয়া লাগছে না ইন্টারনেটের মাধ্যমে প্রত্যেক নেতা যিনি যে পর্যায়ের নেতা হন ঘরে বসে শুনতে পারছেন তাই না কাল এখান থেকে উদ্বোধন ভাষণ দিয়ে চলে গেল না বাসায় ওরে সুবাহ কোথায় সাতক্ষীরা মাতকের সারা দুনিয়া হয়ে গেছে ফোনের পর ফোন আসতেছে মানে ওরা ফেলেছে মানে আসেনি কিন্তু ঘরে বসে শুনে এই যুগটা কাল্লা নবী জমানা ছিল এখন যদি মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বক্তব্য শোনার ইচ্ছা করেন তার ঘরে বসে ওখানে বসে শুনতে পারবেন যে আসলে জঙ্গি শত্রু জঙ্গির জম জঙ্গির পুলিশ র্যাব না কারণ আমাদের মাননীয় পুলিশ মহাপরিদর্শক একটা চমৎকার কথা বলেছেন উনি বলেছেন যাকে ধরি সে বলে আমাকে তাতে মেরে ফেললাম জানাতে চলে ও কিছু অন্য কোনো কথাইও জানে না ও আমাকে জান্নাতে যাওয়ার সুযোগ গুলিটা করেন না আমি চলে যাব জান্নাতে এইসব পাগল হয়ে গেছে জান্নাত দেওয়ার জন্য পাগল হয়ে গেছে জান্নাত দেওয়ার জন্য আসলে ও জানার নাম হলে তো জান্নাত পাবো না তা পুলিশ দিয়ে মারো রেয়ার দিয়ে মারো তাড়াতাড়ি মারো এই পাগলগুলো সাইজ করবে কেমন উনি মহা মহামাঁসাতে পড়ে গেছে এদের ঠিক করতে পারছে না হ্যাঁ ওদের ঠিক করার জন্য আমাদের বক্তৃতা শোনাও সব ঠিক হয়ে যাবে আস্তে আস্তে বাংলাদেশ জমিনে জঙ্গির জম থাকলে বাংলাদেশ আর কেউ জঙ্গিবাদ প্রতিরোধ করতে গেলে বাংলাদেশকে হবে নয় কারণ আমরা যতটুকু কথা বলবো করন হাজের মধ্যেই বলবো ইনশাল্লাহ সত্যের একটা তেজ আছে মনে রাখবেন সে তেজের সামনে বাতিল যত শক্তিশালী গুড়া হয়ে যাবে সে ওই সমস্ত জঙ্গিবাদের আকিদা বিশ্বাসগুলো ধুলিস্বাদ হয়ে যায় বাংলার জমিন থেকে যদি আহলেদিস আন্দোলন ভালোভাবে চলতে পারে বাংলার জমিনে কারণ জানলাক উম্মত চন্দন বাংলাদেশ মধ্যপন্থী উন্ম্মত কখনোই চরমপন্থী নয় কখনোই শৈথিল্যবাদী নয় আমাদের দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে আমরা মধ্যপন্থী উন্ম্মত